ভাই আমি বসে পড়েছি জানিস না জিনিস জিনিস পত্র নিয়ে এই যে 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 এত এত চাকু আরে এইগুলো দেখি হবে দাদা জামাই বাবু গেছে বাজার করতে তিনটে চাকু নিয়ে বইছি যেটা কাজে লাগে সেটা কাজে লাগাবো ঠিক আছে আমরা তো চলে এলাম জামাই বলছে ভাটি আমি বাজার করে নিয়ে আসতেছি তোমরা চলে যাও তো আমরা তো অলরেডি চলে এসেছি তা ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের যে ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের আপনাদের সেই খাগড়ার পুকুর পাড়ে খোকনদা বলছে আজকে একটা ভালো জিনিস করবো ভাই তোমরা জায়গায় পৌঁছে যাও তো আমরা অলরেডি জায়গায় পৌঁছে গেছি এখন অপেক্ষা শুধু খোকনদার আসার তাই তো দুলাভাই তো জামাই বউ আসতে থাকুক আর আমরা এদিকে সেট আপটা সুন্দর করে কমপ্লিট করে ফেলি চলো তাহলে কি ছিল ওই যে ওই যে খুকুন দাওয়া চলে চলেছে বাপরে শসা গাজর আদা লঙ্কা ধনে পাতা নতুন কি হবে গাজর শসা গাজর শসা কি আছে আরে হেবি দা দাদা এটা কি এই যে কাটলি আইছি হ্যাঁ এই কাটলি চলে গেছে কাট হ্যাঁ কাটলি চলে গেছে তুমি আইছো গো কি করবে আরে যা করব না আজকে একটা যে বেসন নাকি বলে দুলাল এমন একটা জিনিস করব আমার মনে হয় খাইছি নাই তাই নাকি হ্যাঁ শাকপাতার বড়া খাইছিস গেঁদাল পাতার বড়া খাইছিস লাউ পাতার বড়া খাইছিস চিকেনের বড়া খাইছিস চিকেনের বড়া হ্যাঁ চিকেন সিঙ্গাড়া খেয়েছি চিকেন চাউমিন খেয়েছি চিকেন রোল খেয়েছি অনেক কিছু খেয়েছি কিন্তু চিকেনের বড়া তো খাও নাই আমি আজকে চিকেনের বড়া খাবো বাহ এইভাবে আমি বাজার করে নিই তাহলে এই কি করবো এইটা বানাবো স্যালাড স্যালাড হ্যাঁ স্যালাড তো লাগবে এখন তুমি কুসো বা ধনের পাতা আদা রসুন বাটা লাগবে না কুসোবা সব কুসোবা কুসোই আমার শুধু প্রেজেন্ট করে দাও আর মাংসটাও কুসোবা ভাই ওঠ হাড় ছাড়া মাংস নিয়ে আইছি একেবারে বডির মাংস আর সুন্দর করে এখন আমরা কুচি কুচি করে কাটি দেবো আমি কিন্তু সব কাটি ফেলাই দিচ্ছি কাটি ফেলাই দিচ্ছি মানে কাটি ফেলাই দিস না কাটি রাখি দে আমি তো আসি এখনই এর কাজ একটু কাঠ আছে তাও ফেলাই দেবো আমরা এখান থেকে যাবো তো সে কত বেলা হয়ে যাবে আড়াইটে তিনটে বেজে যাবে দুপুরে কি এই পকোড়া খাইয়ে বাস পা না তার ব্যবস্থা করবা রে তুমি যখন মুগ্ধ উচ্চারণ করছো আমি তাতে রেডি আছি কি কোস একদম ঠিক তুই কি খালা জাল খাওয়াতে পারিস না তুই কি পারিস কর আমি মাছ তো সেমন একটা ধরতে পারি না মাঝে মাঝে ধরতে পারি তোর সঙ্গে থাকলে ধরতে পারি না খাইতে পারি
আমি খালা জাল খাওয়াতে পারি, আমার গায়ের থেকে খালা জালের ওজন বেশি, ওই যে ছুড়িয়ে দি জালে টান দিয়ে আমার চলে যায়, ওই জন্যই তো আমার ভয় লাগে খালা জাল খাওয়াতে। অনেকে বলে আমি থাকতে কোনো ভরসা নাই, আর তুমি থাকতে ভয় নাই বলতিছ? আমি থাকতে ভরসা নাই তাই করতে গেছিলাম। তুই কি করতেছিস ভাই? এই যে ওই দুলালদার কাছে বসেছিলাম। না বসে থাকে লাভ নাই, আমার মাংস কুচন হয়ে গেছে বুঝলি। তুই শিগগির তাওয়া ফা কি রেডি করতে হবে ওগুলো রেডি করে তাওয়া নিয়ে আসছিস। হ্যাঁ তোকে ব্যবস্থা করে দিতে হবে তো বন্দা। এই যে তোমার তাওয়া তাওয়া চলে এসে এই যে ধুইয়া একবারে চাকহাস করে নিয়ে আসছি। এখন চিকেনটারে আমরা খুব সুন্দরভাবে কিমা করে নিছি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ, স্বাদমতো লবণ, ভালো করে মাখাই নেব। সবকিছু প্রায় প্রায় রেডি হয়ে গেছে, এখন আমরা উনুনটা ধরাই নিব। উনুন ধরিয়ে গেছে, আমি তাওয়া বসাইয়া আমাকে কিমা করা চিকেনটা একটু ভাজি নেব। আমরা হালকা পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। কোকন্দা তেল কিন্তু গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, আমি ভাজি নেব। ভাজি নেবা চিকেনটা? চিকেনটা বাহ, এই তো এটা কালার হয়েছে, এ এখন তো ভাজিছি। কত আমার পলাশি না, ওইটা পলাশি যে নদিয়া ডিস্ট্রিক্ট আমার, কারণ আমার জন্মস্থান। আমিও কইতে পারি পলাশি যে আমার শ্বশুর বাড়ি, সেটা বলতে পারো? ওইটাই তো কইতে পারি। আমাদের পলাশি, আমাদের পলাশি মানে আমার শ্বশুর বাড়ি ওইখানে। তাহলে আমি কব না যে আমার কেউ যদি জিজ্ঞেস করে আমারে দাদা তোমার শ্বশুর বাড়ি কোথায়, তখন কব যে আমাদের শ্বশুর বাড়ি পলাশি। আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ ওই ওই আমার শ্বশুর বাড়ি পলাশি। তুমি বলতে পারো না আমাদের শ্বশুর বলো না কেন? তাহলে বলো আমাদের শ্বশুর আমার, তুমি বলতে পারো আমার বীরভূম ডিস্ট্রিক্ট, এই বর্ধমান ডিস্ট্রিক্ট, পানাগড়। কারণ পানাগড়ে তোমার বর্ধমান ডিস্ট্রিক্টে তোমার জন্ম। তুমি বলতে পারো আমাদের পানাগড় না, আমাদের বর্ধমান। আমি বলতে গিয়েছিলাম যে আমার শ্বশুর বাড়ি পলাশি, মুখ দিয়ে বেড়ে গেছে, তুমি তো মুখ দিয়ে তো ভুলভাল দেখা যায়, ওটা মানে নিতে হবে। কেটে নিলাম এক টাকা কয়েনের মতন, খুব সুন্দর। এক টাকা না, ওইটা দুই টাকার কয়েনের মতন হয়েছে। দশ টাকার কয়েন গোল পড়ায়, দুই টাকার পুরনো কয়েন দেখবা, খাস কাটা খাস কাটা। হ্যাপি ভাই, বোকাম্বো খুশ হওয়া, বোকাম্বো খুশ নেই হওয়া, হ্যাপি খুশ হওয়া। দাদা তুমি কি আগে টাস খেলতে নাকি? খেলতাম, বল ব্রিজ খেলতাম, টোয়েন্টি টোয়েন্টি খেলতাম, তারপরে রামশ্যাম যদু মধু খেলতাম। আর চোর পুলিশ খেলতাম না? ওইটাই তো রে ভাই। না চোর পুলিশ, না চোর পুলিশ খেলতাম না আমরা, চোর পুলিশ খেলতাম। লুকোচুরি খেলতাম, লুকোচুরি হ্যাঁ খেলতাম, এমন জায়গায় লুকোতাম আর বেরোতাম না, খুঁজে বেড়াতাম। সুন্দর লাল লাল করে একটু ভাজি নিলাম, মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেল, আর নামাই নেবো। চিকেনটারে সুন্দর করে ভাজে নিছি কিমা করে, এখন আমরা এই চিকেনটারে মানে মশলা দিয়ে ম্যারিনেট করব। কি কি দিচ্ছি তাই দেখেন, কুচনো আদা, কুচনো পেঁয়াজ,
কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনের পাতা, স্বাদমতো লবণ, কিছুটা বেসন, কর্নফ্লোর, ভালো করে মাখিয়ে নেব। গোল গোল বানাই দিচ্ছি সুন্দর, হাতের তালুতে রাইহা চাপ দিলে গোল হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে, আর সুন্দর তেলের উপরে ছাড়িয়ে দেবে হালকা স্টিম দিয়া, মসমসে করে ভাজবে যা লাগবে না। আমরা তো সবাই নরম, আর তাওয়া আমার গরম, দিয়ে দেবো সর্ষের তেল, সরাই দাও, ঘুরে দাও, ঘুরে দাও, ঘুরে দেবো। এক কাজ করি, এই সামান্য দুধের পকোড়া খাইয়া এত বড় দিন পার করা যাবে না। তুমি ওই জায়গায় বড় ব্যবস্থা করো, বড় ব্যবস্থা করো, আমরা ভাস্তেছি, আমরা ভাস্তেছি। ও গুরদা, জাল আনছো? জাল আছে না? খেলা জাল নাই বাড়ি, খেলা জাল নাই বাড়ি, চলে যাও খেলা জাল নিয়ে আসোগা। ওই খেলা জালে হবে? আরে হবে, তুমি যাও না নিয়ে আসোগা। দাদা সুন্দর করে ভাস্তে হবে, একদম হালকা স্টিমে দেবো, এটা দিয়ে দিই। এক সময় বাবার সঙ্গে ছেলে হেল্পারি করে, তো তো বাবার সঙ্গে আমি এমন ভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে যে ওই 19 বছর চায়ের দোকানটা করেছি দাদা। আমি এই হাতে সকালবেলা 18 কেজি আটার ময়দার রুটি আমার এই হাতে আমি বেলেছি সকাল থেকে 11টা অব্দি। 18 কেজি আটার রুটি আমি এই হাতে বেলেছি, বিকেলবেলা রুটি মাংস করেছি তখন 5-7 কেজি আটার রুটি, টোটালে 22 কেজি আটার রুটি আমার এই হাতে আমি বেলেছি আমার ছোট বন্ধুকে কিনে। ওই জন্য রুটিগুলো অত কে কে ছিল মামা? তখন তোর মা ছিল, রাজের মা ছিল, আর তোর মা ছিল, আর আমি ছিলাম, আমরা তিন ভাই বোনে ওইগুলো করতাম। তেল গরম হয়ে গেছে দাদা, কষ্ট করেছি, বহু কষ্ট করেছি জীবনে, এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আগের মতন তো অতটা পরিশ্রম নেই, তবু আমাদের কিচেনে প্রচণ্ড পরিশ্রম, কিচেনে প্রচণ্ড পরিশ্রম। তেল গরম, আমরা সবাই নরম, ভেজে খাবো গরম গরম। বাহ, কেবাত 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 কেবাত। আর সত্যি আমরা মনের হৃদয় থেকে নরম, কিন্তু আমাদের কাজকর্ম সব গরম গরম, তাই না দুলা ভাই? একদম ঠিক কথা বলেছো। জামাই বাবু কত শান্ত শিষ্ট, কিন্তু উনি যে এত নরম, উনি কিন্তু খেতে বাসে গরম 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 গরম। ভাই যে ভাই ওনারে আগে খাও, আগে খাও, হালকা স্টিমে ভাজতে হবে। হ্যাঁ, হালকা স্টিমে ভাজতে হবে, অতিরিক্ত গরম না হয়ে যায়, খুব সুন্দর হবে। ও যাইবো, আইছে এ গুরুদা, আইছে 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 ও গুরুদা, ও রে ছাতা, কোন জালান্তে কইছি ছাতা মাথায় দিয়ে আইছে দাও। এই দেখো এই জল ঠান্ডা আর আমরা গরম, তাই এই বয়সেও এখন আমরা জল রে গাবাইয়া কইরে দেবো গরম। আমি কি কই শুনো, চলো মাছ ধরে লই। আর যদি বাটা মাছ পাও তাতেও হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা গেলাম ভাই, কি আনবো তা জানি না, নিয়ে আসবো কিছু ও গুরুদা। ও তোমার ভাগ্নেরে যখন বিয়ে দিছিলা তখন তুমি ছিলা? হ্যাঁ,
বড় চিতল আছে বুঝলা বড় মাছ বড় মাছ চাই গুরদা মাথা মাথা মাথায় লাগবে গুরদা মাথায় লাগবে না ঠিক আছে কোনটা পড়ছে দেখো কি সুন্দর হয়েছে না লাল 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 আমাকে দেখ আমি এই সাইড দিয়ে আমি দিই আমি দুখান উল্টো ভাই নাও নাও দাদা নাও আমার দুখান উল্টো দিতে হ্যাঁ দাদা তোমার শখটা তুমি পূরণ করো দাদা রে কেমন আছিস বল ভালো আছি দাদা একটা ওঠে নাই পুঠি ওই পুঠিটা নিয়ে আসো ওইটাই রান্না করে ওই পুঠিটা এই তেলে ভাজি দেবো হাই মাছ ভাজা দিয়ে ভাত খাই লব হ্যাঁ দাদা তোর এটা হয়ে গেলে আমাদের বড়া ভাজা হয়ে যাচ্ছে বড়া ভাজা একটু তো খোলা নামালে মাছ তো পেলা না তাহলে কি এই বড়া খাই বাড়ি যেতে হবে জামাই বাবু বলে কুমির এই ছোট মাছ এই ঠিক আছে ছোট মাছ আসলে বুঝলি আজকে মোটামুটি আমি ধরছি হেঁটি খাবে কাটিছে ধুইছে ডুগমা খাইছে ভাজতেছে আমরা কি বইয়ে বইয়ে শুধু স্যালাডই খাবো সেই স্যালাডই খাই যাচ্ছে সেই সময় সত্য একটা ভালো জিনিস খাওয়ালো তাহলে আমি বাজেছি না খাওয়ালে হয় গাজর নিতে হবে দারুণ হয়েছে তো রে আর বাড়িতে বানায় বানায় বিকেল বেলা বসে বসে মজা করে খাবেন সবাই নিয়ে পারলে আমাকে একটু ডাকবেন আমরা সাধারণত প্রত্যেকটা সময় মাছ মাংস অনবরত খেয়েই যাচ্ছি আজকে ভাবলাম একটু ভাজা পোড়া
খাবো। তো সত্যি খুব সুন্দর হয়েছে মাংস বড়া, এটা সাধারণই খাবার, আপনারা হয়তো অনেকে খেয়ে থাকেন, বিকেলবেলা খাবেন সস দিয়ে উদো সালাড দিয়ে, মুখরোচক খাবার, তাই না দাদা ভাই? আমি ভাবতে পারি না যে বাজার পোড়া হবে, তোরা আমার পাঠাই দিল যখন যাবো যে বাটি তোরা যা, হয়তো কিছু খুঁজে না পাইয়ে এই উপস্থিত ফানা উপস্থিত বুদ্ধিতে এই কাজটা করেছে মনে হয়, কেননা আমি চাল নিয়ে আসছি, সব কিছু নিয়ে আসছি, ভাত বন্ধ, পকোড়া, মাছ পেলে ভাতটা রান্না করতাম, তাই না? মাছ পাইনি বলে ভাত রান্না করি নাই। তবে নতুনত্ব কি না তাই মাছ দিয়ে তো খাইতে, নতুনত্ব বলতে এরকম অনেকে খেয়েছে না খা, এটা তো নতুন কিছু না আমাদের কাছে, তো নতুনত্ব না, আমরা 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 আমাদের মতন করে খেলাম। রেসিপিটা তো একেবারে নতুন না, আপনারা অনেকেই খান, আজকে আমাকে মতন ভিলেজ কুকিং ব্লগের মতন বানাইছি। প্রথম খোলাই দিছি দশটা, পরের খোলাই দিছি চোদ্দটা, দশ আর চোদ্দ চব্বিশটা, চার ছয় চব্বিশ, আমরা চারজন আছি, চার ছয় চব্বিশ, ছোট ছোট করে পাঁচটা করে করেছিলাম, গুরুদা ছিল না, গুরুদা তো চলে গেল, এক দুই তিন চার পাঁচ ছয়, গুরুদারের গুরুদার দার জন্য এই ছয়টা তুমি নিয়ে যাবো বাড়ি নিয়ে দাদারে দিয়ে দেবা, ঠিক আছে? ঠিক আছে, আমাদের ভাগের টাকা হয়ে গেছে, তো স্যালাডটা খাও, স্যালাডটা খেলে হজমটা ভালো করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, এভাবে দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, এই ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে আপনাদের সবাইকে টাটা, টাটা, বাই বাই।